হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই বর্ষাতে মানি প্ল্যান্টের গাছের গ্রোথ। দেখুন, বর্ষাকালে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই মানি প্ল্যান্ট পায়, তাই জন্য কি হয় অনেক সময় দেখবেন এইসব ইনডোর প্ল্যান্টে কি হয় যে গাছে জলের পরিমাণটা কম দিতে হয়। তো এত বৃষ্টির জল পাওয়ার ফলে গাছে অনেক সময় কি হয় যে গাছের দু একটা পাতা হলুদ হতে থাকে, সেই হলুদ পাতাগুলো যাতে বেশি করে না হয়ে যায় সেই পরিচর্যাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর দেখুন, বৃষ্টির জলেও মানি প্ল্যান্ট যে কতটা ভালো হয়েছে, আমার কিন্তু এটা পুরো বাইরে ছিল, আমি পুরো বৃষ্টির জল খাইয়েছি। এই যেহেতু টবটা অনেক বড়, সেহেতু কি হয় যে যদি ঘরের মধ্যে রাখি না তো মানে এতটা জলের পরিমাণ প্রতিদিন আমাকে জল দিতে হয়, তাই জন্য কি করেছি আমি এটাকে একটু বাইরের মধ্যে রেখেছি, এবং বাইরে কিন্তু সে একদম মানে ছাওয়াযুক্ত জায়গায়। তাই জন্য কি হয়েছে মানে বৃষ্টির জল তো পেয়েছে এবং আলো পেয়েছে, হাওয়া পেয়েছে, সমস্ত পেয়েছে, তাই জন্য গাছের গ্রোথটা দেখুন আপনারা যে কতটা ভালো হয়েছে। এই গাছটাই যদি আমি একদম ইনডোরের ভেতরে রাখতাম তখন কিন্তু এতটা সুন্দর হতো না। আর আমি বলেইছিলাম যে মানি প্ল্যান্টকে যদি বেশি বড় বড় টবে রাখতে পারেন তবে কিন্তু গাছ অনেক বেশি ভালো হবে, যেটা আমার একটা আমি একটা গাছই আমি মানি প্ল্যান্ট কিন্তু বড় টবে রেখে দেখেছি, অনেকটা ডিফারেন্স হচ্ছে, মানে একই সাথে বসানো, একটা যদি আমি 10 ইঞ্চির টবে লাগাচ্ছি আর একটা আমি যদি 8 ইঞ্চির টবে লাগাই তবে কি হচ্ছে যে 10 ইঞ্চি টবের যে গাছটা সেই গাছটা বেশি ভালো হয়েছে। আর এটা তো আমার 12 ইঞ্চি টবের বসানো, তাই জন্য মানে 12 ইঞ্চি টবের মতোই গাছ কিন্তু হয়েছে। আমিও বলেছিলাম যে পরবর্তীকালে কি হবে, এরপরে যে আমি যে স্টিকগুলো বসিয়েছি সেই স্টিকগুলো আর দেখা যাবে না এর, আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর 1 মাস পরে কিন্তু এর নিচের টবের জায়গাটাও আর দেখা যাবে না। এখন যদিও বা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে কত কত পরিমাণে নতুন নতুন গ্রোথ হয়েছে, এবং সমস্ত ওপরের দিকে আর না মানে আমি তো বেঁধে দিয়েছি, আর যেগুলো আমি বাঁধিনি সেগুলো দেখুন সমস্ত নিচের দিকে ভরে ভরে একদম শুয়ে শুয়ে রয়েছে, মানে এদের প্রচুর জায়গার দরকার। মানে এখন যদি আমি এদেরকে 20 ইঞ্চি টবে বসাই তবে বুঝতেই পাচ্ছেন যে কতটা ভালো লাগবে, সমস্ত গাছকে একসাথে যদি ব্রাঞ্চগুলোকে আমি বেঁধে দিই তবে কতটাই দেখতে ভালো লাগবে। কিন্তু একটা সব কিছুরই একটা সৌন্দর্য আছে, দেখবেন আমি যদি একটা বিশাল বড় টবে বসিয়ে দিলাম তবে সেটা দেখতে অতটা ভালো লাগবে না যেটা এই 12 ইঞ্চির টবটাতে ভালো লাগছে দেখতে। আর 12 ইঞ্চি টবের বসিয়েছি বলে এর পাতার আকারগুলো বিশাল বড় বড় হয়েছে। আর দেখুন যে সামনে যে নতুন নতুন গ্রোথ হচ্ছে সেই গ্রোথগুলো কতটা হেলদি, মানে একদম ভীষণ ভালো, একদম এই কাটিংগুলো এখান থেকে কাটিং নিয়ে নিয়ে কিন্তু আমি অনেকগুলো অনেক অনেক টব রেডি করছি, তারপরে এমনি জলের মধ্যে রেখেছি, ঘরের মধ্যে জল দিয়ের মধ্যে রেখেছি, মানে ভীষণ অনেক পরিমাণে কাটিং কিন্তু এখান থেকে আমি রেডি করছি, মানে কাটিংয়ের যত কাটছি তত কি হচ্ছে ব্রাঞ্চ বেরোচ্ছে, যত কাটছি তত ব্রাঞ্চ বেরোচ্ছে। এটাই হচ্ছে মানি প্ল্যান্টের সুবিধে যে আপনি যত কাটবেন আপনার গাছের কোনো কোনো ক্ষতি হচ্ছে না, তো মানে এগুলো তো একদম বেরিয়ে বেরিয়ে আসছে, যেগুলো নতুন নতুন গ্রোথ সেই জন্য এগুলো কোনো ক্ষতি হবে না, আরও ভালো হবে। মানি প্ল্যান্টকে যতটা কাটতে পারবেন তত বেশি কিন্তু ঝাঁকড়া হবে। আর এই দেখুন মাটির মধ্যে আমার কি সুন্দর করে আমি এগুলো কাটিং থেকে রেডি করেছি, দেখুন সেগুলো একদম টব ভরে গেছে। এখন এই গাছগুলোকেও আমার বড় টবে দেওয়ার মানে কথা, কিন্তু দেখি আমি কবে দিতে পারি, এখন প্রচুর বর্ষা চলছে তাই জন্য কিছু দিচ্ছি না। আর বর্ষা যেহেতু প্রচুর প্রচুর পরিমাণে নিম্নচাপ চলছে তাই জন্য কিন্তু খুব বেশি মানে সার দেব না, আমি এমন একটা জিনিস দেব যেটাতে মানে গাছের যে পাতাগুলো যে হলুদ হলুদ হয়ে যাচ্ছে এত যে বৃষ্টির জল পাচ্ছে সেইগুলো যাতে না হয়। আমি তো বললামই দেখুন পুরো গাছটার মধ্যে আমার হয়তো একটা কি দুটো পাতা এরকম একটু হলুদ হলুদ হয়েছে, কেন অত্যধিক পরিমাণে জল পেয়েছে বলে, আর সেটাও যাতে না হয় আমি তাই জন্য যে সারটা প্রয়োগ করব সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি। আর এই যে দেখুন আমি উপর থেকে নিচ পর্যন্ত গাছটা দেখাচ্ছি, দেখুন গাছের ভেতরটা দেখা যাচ্ছে না, ভেতরে কি আছে যে ভেতরে কোনো আগাছা হয়েছে কি না আমি কিছুই দেখতে পাচ্ছি না, মানে খুব পাতা একদম সরিয়ে সরিয়ে আমাকে টবটা ধরে সরাতে হচ্ছে, মানে এতটাই ঝাঁকড়া হয়ে গেছে। আর অপূর্ব সুন্দর হয়েছে এর যে পাতার যে মানে সবুজের মধ্যে হলুদ যে রঙটা এত সুন্দর হয়েছে, মানে একদম অরিজিনাল পারফেক্ট একদম কালারটা কিন্তু এসে গেছে, এত ভালো হয়েছে গাছটা। তো দেখুন স্টিকগুলো একদম ভরে দেখা যাচ্ছে না, আর স্টিকগুলোতে মানে ডবল ডবল করে স্টিক বাঁধতে হচ্ছে, অনবরত তো মানে ব্রাঞ্চ বেরিয়েই যাচ্ছে আর আমি কি করছি বেঁধে যাচ্ছি ভালো বেশি বেশি করে যাতে না পড়ে যায় গাছগুলো। এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এপসম সল্ট,
এপসম সল্ট কেন দিচ্ছি, এই যে বললাম এপসম সল্ট দিলে গাছের গ্রোথ তো হবেই, খুব ভালো হবে। আর আমি এপসম সল্ট সব বেশিরভাগই না মাটিতে দিই, আমি কিন্তু জলে গুলে খুব কম পরিমাণে দিই। মাটিতে দিলে কী হবে, সমস্ত শিকড় ভালো হবে, পাতা ভালো হবে, সব কিছু ভালো হবে। যত পাতাটা সবুজ হবে এদের কী হবে, মানে শালুক সংশ্লেষটা বেশি ভালো করে হবে। এই জন্য কী হচ্ছে, এপসম সল্টটা এই মুহূর্তে দরকার। এখন আমি আর বৃষ্টির মধ্যে কোনো খাবার দেবো না, আর যখনই খাবার দেবেন একটু নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন মানি প্ল্যান্টে, তবে মানি প্ল্যান্ট কিন্তু অনেক বেশি পরিমাণে ঝাঁকড়া হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এপসম সল্ট দিয়ে দেখুন, আমি কিন্তু জল দিলাম না, যেহেতু মাটিটা ভেজা আছে একটু নাড়িয়ে আমি মাটিটার ভেতরে কী করলাম দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম, পরে যখন শুকিয়ে যাবে তখন জল দেবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।